জামুপুরে মৃত ছাত্রের বাড়িতে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতার সঙ্গে বিজেপি বিধায়করা রয়েছেন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন রানাঘাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে বিজেপি বিধায়করা রয়েছেন। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে, কথা বলতে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, রানাঘাটে। ছবি আপনারা দেখছেন। আর একই সঙ্গে যাদবপুরের ছবি আমরা দেখাচ্ছি, যুব মোর্চার বিক্ষোভ, আর সেই বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। রানাঘাটে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি পৌঁছেছেন, বিজেপির বিধায়করা রয়েছেন তার সঙ্গে। যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা। আর একই সঙ্গে যাদবপুরের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, যুব মোর্চার বিক্ষোভ, অবস্থান ধুন্ধুমার পরিস্থিতি। যুব মোর্চা ধর্ণা মঞ্চ খুলে দেওয়া হয়, পুলিশের দাবি অনুমতি নেই, যদিও যুব মোর্চার সমর্থকেরা দাবি করছেন পুলিশ অনুমতি দিয়েছে। ধুন্ধুমার পরিস্থিতি যাদবপুরে, যাদবপুর থানা থেকে HB পর্যন্ত রাস্তায় বসে পড়ে বিক্ষোভ যুব মোর্চা সদস্যদের। পুলিশ ঘর পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে, অবস্থান বিক্ষোভের জেরে গাড়ি আটকে যায় রাস্তায়, সে অবস্থান বিক্ষোভ মুটিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে, ধুন্ধুমার পরিস্থিতি। যাদবপুরের ছবি আর একই সঙ্গে রানাঘাটের ছবি আমরা দেখাচ্ছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি পৌঁছেছেন রানাঘাটে। যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা, বিজেপি বিধায়করা তার সঙ্গে রয়েছেন রানাঘাটে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে রানাঘাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ। কমলাক্ষ, আমরা ছবি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনি পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়কদের নিয়ে, একটু বিস্তারিত বলো। দেখো, গতকালই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এই যুব মোর্চার যে মঞ্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে যুব মোর্চার মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন যে আজকে তিনি এসে পৌঁছচ্ছেন এই রানাঘাটে, যাদবপুরের মৃত ছাত্রের বাড়িতে, যেখানে তার সঙ্গে 15 জন বিধায়ক এবং রানাঘাটের সাংসদ, তাদেরকে তিনি নিয়ে আসবেন এবং এই পরিবারের যাবতীয় সহায়তা, পরিবারের অভিভাবকরা অর্থাৎ ওই মৃত ছাত্রের অভিভাবকরা যে ধরনের সহায়তা চাইবেন, শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেই ধরনের সহায়তা এই পরিবারের পাশে দাঁড়িয়ে করা হবে। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী রানাঘাটে এসে পৌঁছন এবং তারপর রানাঘাট MLA অফিসে সেখানে হাজির ছিলেন বিজেপির 15 জন বিধায়ক, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার প্রায় 15 জন বিধায়ক এবং তাদের সঙ্গে রানাঘাট উত্তর পশ্চিমের যে সাংসদ যিনি রয়েছেন জগন্নাথ সরকার, তাকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে রানাঘাটেই মৃত ছাত্রের মামা বাড়িতে শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন এবং সেই বাড়ির উঠোনেই চেয়ার পেতে অভিভাবকদের সঙ্গে বসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এই পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। আমরা সেখানে ছিলাম, শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে কোনো মূল্যেই এই মৃত্যু মেনে নেওয়া হবে না, এই মৃত্যুর প্রকৃত কারণ, দোষীদের উপযুক্ত শাস্তি এবং আইনানুগ ব্যবস্থা, সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থার জন্য যা করণীয় এই পরিবার যদি চায়, শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা সেই ধরনের সহায়তা করবেন। এই মুহূর্তে শোক সন্তপ্ত পরিবার এবং তার পাশে আমি তোমাকে দেখাবো যে গোটা বাড়ির এলাকা, এই এলাকার বাইরে বলা যেতে পারে আমরা গত 6-7 দিন ধরে দেখছি এই প্রচুর মানুষ, আশপাশের সমস্ত মানুষজন তারা এই বাড়ির চারপাশে কার্যত ভেঙে পড়েছেন, এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সকলেই চাইছেন বিচার হোক এবং এই মৃত্যুর পরিবর্তে ভবিষ্যতে আর কোনো এই ধরনের মৃত্যু যেন না ঘটে সেই দাবিতেই কিন্তু প্রত্যেকেই সোচ্চার। তুমি দেখতেই পাচ্ছ নারী পুরুষ নির্বিশেষে প্রচুর মানুষ এই মুহূর্তে রানাঘাটে এই মৃত ছাত্রের যে আত্মীয়ের বাড়ি সেই বাড়ির পাড়ায় তারা হাজির হয়েছেন। আমি একটু এলাকার মানুষজনের সঙ্গে কথা বলবো। দিন 7 হয়ে গেল, আপনারা এখনো পর্যন্ত কি চাইছেন, বিচার চাইছেন? হ্যাঁ, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ বলুন। এখানে কোনোদিন মার কোল যেন খালি না করতে পারে, ওখানে বাসা করেছে তো, বাসা ঘুঘুর ডিমে বাসা একদম পুরো ভেঙে দিক। কোন ঘুঘুর বাসার কথা বল? যে কলকাতায় যে আলিপুর যাদবপুরে ওইটাই আমি বলছি, যাতে কোনো মায়ের কোনো সন্তান এইভাবে যেন না দেয়, ওদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, এটা আমি বললাম।
শুনতে পারলে এলাকার মানুষ বলছেন ঘুঘুর ভাষা ভাঙতে হবে, অর্থাৎ যাদবপুরকে তারা বলতে চাইছেন যে এই ঘুঘুর ভাষা ভাঙতে হবে, যেখানে এমন ঘটনায় কোনো মায়ের কোল যাতে ভবিষ্যতে আর খালি না হয়, আর সেই দাবি রানাঘাটের মানুষ করছেন, বগুড়ার মানুষ করছেন, প্রত্যেকেই চাইছেন এই মুহূর্তে সর্বোচ্চ শাস্তি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী 15 জন বিধায়ক এবং সাংসদকে নিয়ে এই মৃত ছাত্রের বাড়িতে ঢুকেছেন, তারা সমস্ত রকম সহায়তা প্রদান করবেন বলে সেই আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেই বাড়িতে মৃত ছাত্রের বাবা এবং তার অন্যান্য আত্মীয়দের সঙ্গে কথা বলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।